গুড ইভিনিং বন্ধুরা, আর এখন বাজে 7টা। তো আমি একটু রেডি হয়েছি, তো এখন যাব একটু মেলাতে। আজকে সকাল থেকে কোনো ভিডিও বানাইনি, শরীরটা সকাল থেকে খুব একটা ভালো ছিল না, তো ভাবলাম এখন থেকে একটু একটু কিছু তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি একটু মেলায় যাব, আমাদের এখানে মেলা হয়। তো আমি আর সুমন বেরোবো, তো ওখানে কী কী হয় যতটুকু ঘুরবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। মেলা বসেছে আরও অনেক আগে থেকে, মানে অনেকটা আগে রাস্তা আছে। তো আমরা একটা ভিতরের রাস্তা দিয়ে এসেছি, তো সেই রাস্তাটা যেখানে শেষ হয়েছে আমরা সেখান থেকে মেলা দেখা শুরু করেছি। আর এই পাশটা ঘোরা হয়ে গেলে আবার ওই সাইডে যাব। আর এই মেলাটা বসে মনিরামপুর মহাদেবানন্দ কলেজের এখানে। তার দুধার দিয়ে প্রচুর খাবারের স্টল, তারপরে আরও নানান রকম দোকানপাট, ঘর সাজানোর অনেক জিনিসপত্র, মেয়েদের প্রচুর সাজের জিনিস, এইসবই মেনলি বসেছে। চড়ক পুজো উপলক্ষে, চড়ক পুজো যেটা হয় আর কি, বলতে পারো আর কি নতুন বছর পড়ার আগে একদিন এই মেলাটা হয়। তো প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ কেনাকাটা করতে এসেছে, তো সেইগুলোই আর কি। তো আমি আর সুমন সেভাবে সেরকম কিছু কিনিনি, ওই টুকটাক একটু জিনিসপত্র দেখছিলাম। সুমন বলছিল আমাকে যে কিছু নেওয়ার থাকলে নাও, তো আমি সেরকম কিছুই নিইনি। এই একটু ঘুরবো, ঘুরে বাড়ি চলে যাব। অনেকদিন পর দাদা দিদি আর পুচকেটার সাথে দেখা হলো, অনেকদিন কথাবার্তা হয় না। তো সুমনই খেয়াল করেছে, করে একটু কথাবার্তা হলো এই আর কি, ভিড়ের মধ্যে যতটুকু হয়। দুজনারই অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, যেমন ভিড় তেমন গরম, ঘেমে একাকার হয়ে গেছি। সুমন বলছে তাতে আগে বাড়ি চলো। মেলা দেখা কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি, হয়ে গেছে মেলা দেখা। শুধু লোকজনের ভিড়। মেলার মাঠে একবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে, বাড়িতে যাওয়ার পথে ইন্ডিয়ান সুইটস পর, তো সেখান থেকে সুমনকে বললাম চকোবার আনতে। গরমকালে যত ঠান্ডা খাওয়া যায় ততই যেন কম হয়। এখন বাজে পুরোপুরি 9:30, আমরা বাড়ি ঢুকলাম 9টার দিকে। আর সুমন ওর একটা বন্ধুর বাড়িতে বাইকটা রেখেছিলো, রেখে তারপর আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, কাছাকাছি ছিল ওই দাদার বাড়ির থেকে মেলা। তো এখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে স্নান করলাম। আমার বাইরে কোথাও গেলে, বিশেষ করে গরমকালে, স্নান না করলে ঘুমই হবে না রাত্রে। তো আমি স্নান করে আসলাম, এখন সুমন গেল। তো এখানে মেলা কীরকম বলো তো, মানে রাস্তা, তার দুপাশ দিয়ে প্রচুর দোকান, মানে ঘর সাজানো থেকে শুরু করে মেয়েদের নানান রকম সাজের জিনিস, আর প্রচুর খাবারের দোকান, মানে এটাই হলো মেনলি এই মেলা। মানে প্রচুর দোকানপাট আর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়, আর সবাই কেনাকাটা করছে। আমি বাড়ির জন্য টুকটাক কিছু নিয়ে আসলাম, আর একটু জিলিপি নিয়ে আসলাম, আর খাওয়ার মধ্যে খেলাম সুমন লস্যি, আমি আমের শরবত, দুটোই প্রচণ্ড জঘন্য। মানে আমার আমের শরবতে আম ছিল না, শুধু চিনি ছিল, আর সুমনের লস্যি সুমনই জানে। রোল খেতে বলছিল সুমন, রোল খাইনি এই কারণেই, আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তার আগে সুমন সন্ধ্যাবেলায় পিৎজা অর্ডার করেছিল, তো সেটা খেয়ে আমাদের অলরেডি পেট পুরো ভরা ছিল। তো ওখানে কি কিছু খাওয়ার কথা উঠবেই না, মানে আমি তো বলেই দিয়েছি যে না, শুধু
একটু আইসক্রিম খাবো বলেছিলাম বাড়ির থেকে, তো ওর বললো একটু শরবত খাও, ওর লস্যি খেলো, আমি লস্যিটা খাই না। এই হলো মেলা, মেলায় ঘুরলাম। আর সকাল থেকে শরীরটা খারাপ ছিল সত্যি, সব কোনো ভিডিও বানাইনি, ভাবছিলাম আজকে কিছু ভিডিও করবোই না। তারপরে বিকেলবেলা করে সুমন বললো চলো মেলার থেকে একটু ঘুরে আসি, একদিনই হয় মেলাটা, তো ঘুরলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম কীরকম হলো তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটা আর কিছু লম্বা করবো না। আর আমরা এসেছি তার 5-10 মিনিট আগে, মা বাবা আর নিনি গিয়েছে মেলায় ঘুরতে। মা বলেছিলো যে তোমরা আসলে আমরা বেরোবো, আর মৌসুজনরা ওরা ওদের মতন ঘুরতে গেছিলো, যে যার মতন করে গেছিলাম। মাই বলেছিলো যে তোমরা তোমাদের মতন করে ঘুরে আসো, আমরা আমাদের মতন যাবো। তো মা বাবা হয়তো একটু পরে বাড়িতে ঢুকবে, আর খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। তো দেখা হবে অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা এখন এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।